সারদায় সিবিআই এর প্রথম চার্জশিট বুধবার নগর দায়রা আদালতে সারদাকাণ্ডে প্রথম চার্জশিট পেশ করলো সিবিআই। সূত্রের খবর, সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর মামলায় পেশ হওয়া এই চার্জশিটে নাম রয়েছে সারদা কর্ণধার সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় এবং সাসপেন্ডেড তৃণমূল সাংসদ কুণাল ঘোষের। নাম রয়েছে সুদীপ্ত সেনের চারটি সংস্থা, সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, সারদা গার্ডেন, সারদা কনস্ট্রাকশন, সারদা রিয়েলটি এবং কুণাল ঘোষের একটি সংস্থা স্ট্র্যাটেজি মিডিয়ার। সূত্রের খবর, এই তিন ব্যক্তি এবং এই পাঁচটি সংস্থার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 420 অর্থাৎ প্রতারণা, 409 অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র এবং 120 বি ধারায় চক্রান্তের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও অভিযোগ আনা হয়েছে প্রাইস চিটস অ্যান্ড মানি সার্কুলেশন অ্যাক্ট 1978 এর 4 এবং 6 নম্বর ধারায়। নাম আছে তিনজনের, তিনজন আছেন, সুদীপ্ত সেন, দেবযানী মুখার্জি আর কুণাল ঘোষ। আর নাম নেই তো? আর মিডিয়া কোম্পানি ওদের, কুণাল ঘোষের মিডিয়া কোম্পানি আছে, পাঁচটা কোম্পানি। সারদা কেলেঙ্কারির তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট 4টি মামলা দায়ের করেছে সিবিআই। সারদাকাণ্ডে দায়ের হওয়া 55টি মামলাকে একত্রিত করে আলিপুর আদালতে সারদা রিয়েলটির বিরুদ্ধে একটি মামলা, 21টি মামলাকে একত্রিত করে ব্যাংশাল কোর্টে সারদা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিরুদ্ধে একটি মামলা, বিধাননগর আদালতে দায়ের করা এক আমানতকারীর প্রতারণার অভিযোগ সংক্রান্ত মামলা, যেটিকে সিবিআই বৃহত্তর ষড়যন্ত্রের মামলা হিসেবে দেখাচ্ছে। সর্বশেষ মাসখানেক আগে 9টি মামলাকে একত্রিত করে আলিপুর আদালতে সারদা কনস্ট্রাকশনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে সিবিআই। এদিন চার্জশিট পেশ করা হয় সারদা ট্যুর ও ট্রাভেলস মামলায়। এই মামলায় 30 জুলাই প্রথম গ্রেফতার দেখানো হয় সুদীপ্ত এবং দেবযানীকে। এর 90 দিনের মধ্যে চার্জশিট পেশ না করলে অভিযুক্তরা জামিন পেয়ে যেতেন, তাই গ্রেফতারের দেখানোর ঠিক 84 দিনের মাথায় চার্জশিট পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে সিবিআই এর এই চার্জশিটে নাম নেই কোনো প্রভাবশালীর। কোটি কোটি টাকার এই কেলেঙ্কারের নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র খুঁজে বের করার কথা বলে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই লক্ষ্যে তদন্তেও নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এমনকি সিবিআই সূত্রে জানা গিয়েছে এই কেলেঙ্কারিতে সুবিধাভোগীদের নামের একটি তালিকা তৈরি করে তাঁদের বিরুদ্ধে তথ্য প্রমাণও সংগ্রহ করছে সিবিআই। প্রকাশ সিনহা ও মেয়ুক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।